ধরেন স্যার, আমার তো আমি তো যে আশা করেছিলাম যে আমার জীবন নষ্ট হয়ে গেল, যে আমি এখন আসছি নিজে আমি ভালো সুস্থ হয়েছি, আমার মতো যে আছে স্যার না খুব সুস্থ হই স্যার, অসুখ থাকলে তো সব টাকা পয়সার কোনো দাম নাই, টাকা পয়সা তেজপাতা তো এখন অসুখ ভালো হলে জীবনে সব রিক্সা চালে তাও শান্তি, যদি শরীর ভালো থাকে তাও শান্তি, একজন কোটি কোটি টাকা আছে তার মনে সুখ নাই, শান্তি সুখ নাই, অসুখ তাহলে কোনো দাম আছে স্যার? এই জন্য আমি আসছি যে স্যার চেষ্টা করি, আল্লাহ ভালো করছে আপনার রসুল্লাহ আমি বিশ্বাস করছিলাম, বিদেশ থেকে আমি প্রোগ্রাম করে যার যাবো, আমি চার মাস ধরে দেশে আসছি, চার মাস দেশে আসছি টাইম বেঁচে যা করছি, আর তাহলে আমি সুস্থ হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আমাদের এই প্রয়াস, আমরা চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের সামনে নতুন নতুন কিছু কেস স্টাডি নিয়ে আসার জন্য, নতুন নতুন কিছু পেশেন্টকে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অজস্র রোগী আছেন যারা ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, হাড় ক্ষয় থেকে শুরু করে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাতে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা, এক একজন রোগীর এক এক ধরনের সমস্যায় তারা ভুগছেন। কোনো কোনো রোগীকে আমরা পাই যারা দীর্ঘ 20 বছর যাবৎ ওনারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তারা ডাক্তার দেখাচ্ছেন, বিভিন্ন চিকিৎসাও গ্রহণ করছেন। এমন অনেক মানুষও আমরা পাই যারা হয়তো বিনা চিকিৎসায় কার কাছে যাবেন, শুধুমাত্র এই ইনফরমেশনের অভাবে তারা ঘরেই চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন, ধুকে ধুকে তারা মৃত্যুবরণ পর্যন্ত করেন। আমরা এরকম অসংখ্য রোগী আমরা দেখতে পাই আমাদের আশপাশে। এটা সত্যি আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য একটি দুর্ভাগ্যজনক বিষয়। আমরা এখনও এমন অনেক পেশেন্টকে পাই যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ ওনারা তাবিজ কবজ বা ঝাড়ফুঁকে ওনারা বিশ্বাস করেন, এ ধরনের ট্রিটমেন্ট নিয়ে বাসায় বসে বসে তারা নিজে নিজে কিছু ব্যায়াম করার চেষ্টা করেন, করে বরঞ্চ ভুল মুভমেন্টের কারণে দেখা যাচ্ছে যে এই ধরনের পেশেন্টরা আরও বেশি সমস্যার সম্মুখীন হন। এবং আমরা আরও বেশি পরিমাণে আমরা পেশেন্ট পাই, বিশেষত যারা হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে দামি যে রেমিটেন্স সেটা যোগান দেন যারা আমাদের প্রবাসী ভাইরা, আমরা তাদেরকেও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে দেখি। আজকে আমরা এরকমই একজন ভাইয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার কী সমস্যা ছিল এবং সেখান থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মুশারফ, মোহাম্মদ মুশারফ হোসেন। আচ্ছা স্যার, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? আমার টাঙ্গাইল। টাঙ্গাইল, হ্যাঁ। খুব সুন্দর একটি জায়গা এবং মিষ্টি এবং কাপড়ের জন্য বিখ্যাত আমাদের এই টাঙ্গাইল, আমরা জানি ঢাকার খুব কাছে। স্যার একটু কি বলবেন যে আপনি প্রবাসে কোন দেশে ছিলেন? স্যার আমি দুবাই আছিলাম। দুবাই, হ্যাঁ। কত বছর ছিলেন? স্যার আমি 10 বছর আছিলাম। 10 বছর, হ্যাঁ 10 বছর। ওখানে কি মানে কোন কোম্পানিতে ছিলেন? আমি পিভট কোম্পানিতে আছিলাম। এটি কি কোনো কনস্ট্রাকশন কোম্পানি? কনস্ট্রাকশন কোম্পানি। তো দীর্ঘ অনেকটা সময় আপনি দুবাইতে ছিলেন, একটু কি আমাদেরকে বলবেন আপনার সমস্যাটা কী ছিল? আমার সমস্যাটা, আমি 4.5 বছর আগে ছুটি আসবো দেশে, ছুটি পেপার জমা দিয়েছি, 2 মাস পরে দেশে আসবো, ওই সময় হঠাৎ করে ফুয়ে আসছি মাজা ব্যথা করলো, পরে ডাক্তারের কাছে গেছি, মেলা জায়গায় মারা খাইছি, কয় হাড় ক্ষয় গেছে, ছোটা গেছে, রোগ ধরা হয় না, খালি ওষুধ খাইছি, কোনো কামও নেই। পরে তারপরে ছুটি আয় ফেরাবার বিদেশ গেছিলাম, 3.5 বছর ফেরাবার আইসি দেশে, আইয়া ফেরাবার আপনাকে এইটা ইউটিউবে দিয়ে, আমি ইউটিউব দিকে আইসি দিয়ে আইসি, পরে এলাক ডাক্তারে বলছে দেখে MRI করাইছে, চিকিৎসা টিকিৎসা করাইলো, যে কয় তোমার 21 দিন থাকতে হবে, 21 দিন থাকলে আল্লাহ তাহলে সুস্থ হয়ে যাবে। তো আমি আজ 10 দিনে আল্লাহ তাহলে আমার শরীর সুস্থ হয়ে গেছে, এই জন্য আমি বিদায় নিয়ে এসেছি, আল্লাহ তাহলে সুস্থ হয়ে গেছে। স্যার আমাদেরকে কি একটু বলবেন, যখন 4 বছর আগে আপনি যেটা বলছেন, আমরা জানি যে আপনি যে যারা প্রবাসী ভাই তারা তাদের ছুটির জন্য অ্যাপ্লিকেশন কিছুদিন আগে জমা দিতে হয়, তো আপনি যখন জমা দিতে গিয়েছেন তখনই আপনি প্রথম আপনার কোমর ব্যথাটা আপনি অনুভব করেন, সো যখন এই কোমর ব্যথাটা শুরু হয় সেটা কি খুবই তীব্র অবস্থায় ছিল? না স্যার, আমার যে সব মানে ছুটি পেয়ে জমা দেওয়ার পর আমার মানে ব্যথাটা করছে। আচ্ছা, আমি যেহেতু খুশি আর দেশে আসবো যে ছুটি পেয়ে জমা দিয়েছি, তার মানে 2-4 দিন পরে আমার এই সমস্যাটাই চাল, আমি ভালো স্যার। আচ্ছা, তো তাৎক্ষণিকভাবে আপনি কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন দুবাইতে? আমি ট্রিটমেন্ট ভালো ভালো MRI করেছি, কোম্পানি চিকিৎসা করছে, MRI করাইছে, খালি কয় হাড় খয়ে গেছে, ডেকে গেছে, রোগ ধরা হারে না, খালি ট্রান্সফার করে, তো ওষুধ খাওয়া, ওষুধ এখন কামিও না। মানে ট্রান্সফার করে বলতে তারা কি এক হসপিটাল থেকে আরেক হসপিটালে আপনাকে ট্রান্সফার করেছে? এরকম কয়টা হসপিটালে গিয়েছিলেন? করেছি গেছি 4টা হসপিটালে গেছি। 4টা হসপিটাল, 4টা হসপিটালে গেছি।
দর্শক দেখুন, এখানে আসলে একটি উল্লেখযোগ্য বিষয় যে দুবাই আসলে অনেক উন্নত একটি দেশ, কিন্তু সমস্যা একটা, সেটা হচ্ছে যে ওখানে আমাদের প্রবাসী ভাইদের জন্য আসলে খরচটা অনেক বেশি হয়ে যায়। তারপরে যেহেতু ওনার কোম্পানি খরচটা বিয়ার করেছেন, কিন্তু সেখানে ওনার রোগটা তারা ধরতে পারেনি যে কোমর ব্যথা ওনার কেন হচ্ছে। ওনাকে চারটি হসপিটালে ওনাকে দৌড়াতে হয়েছে, এবং উনি নিজেই বললেন যে ওখানে উনি বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন, কিন্তু সেটার ফল ওনার ভালো ছিল না। তা তো অবশ্যই, তাই না? পরবর্তীতে আপনি কী ডিসিশন নিয়েছিলেন? স্যার, পরবর্তীতে ডিসিশন পরে বাংলাদেশে দেখাইলাম, কইলে ওষুধ খাওয়া ভালো তো ঠিক হয়ে যাবো, বিদেশি প্রেসক্রিপশন দেয়লাম, প্রেসক্রিপশন দেওয়ার পরে ওষুধ লেগে দিলে খাইলাম, কোনো কামও না। দেখলাম ওষুধ খাওয়া, খালি ওষুধ লিখে দিল, খাইলাম, কোনো কামও না। তো এই বন্ধু পরে লাস্টে আপনাকে ইউটিউবে দিকে পরে আমি মনে নেই, এক বছর আগে ইউটিউব দেখছি যে আমি এটা আমি হসপিটাল যাবো। তো আমি হসপিটাল আসছি, আমার মনে আসা পূর্ণ হয়েছে, আল্লাহ সুস্থ হয়েছে আমি এটা শুনবো। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে যখন আপনি ডক্টরদেরকে দেখাচ্ছিলেন বিভিন্ন জায়গায়, আপনি হন্যে হয়ে আপনার যে সমস্যাটা সেটার জন্য আপনি যখন চেষ্টা করে যাচ্ছিলেন একের পর এক হসপিটাল, একের পর এক ডক্টর, তার আগে আপনার মূলত যে সমস্যাটা আমরা যেটা ডায়াগনোসিসের দেখতে পেয়েছি যে আপনার পিএলআইডি সমস্যা ছিল, সেটা কি তারা ধরতে পেরেছিল তখন? না, তারা স্যার রোগ ধরতে পারে না। স্যার রোগ ধরা না, খালি মানে দু একজন বলতে হাড় ক্ষয় গেছে, আবার কই যাকে বলতে হাড় ক্ষয় জানাই। তো তোমার বয়স কত? আমি বললাম আমার বয়স 37 বছর। কয় বয়স হতো তেমন না, 37 বছর বয়স। তো খালি আর রোগ টোক ধরা না, খালি ওষুধ দেয় বন্ধু। মানে কোনো রোগ ধরতে পারে না, এক একজন এক এক রকম ওষুধ দিচ্ছে, কিন্তু আপনি কখনো সেটাতে আপনি ভালো হননি। আমরা জানি যে আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। উনি যেটা সবসময় একটা স্লোগান দিয়ে আসেন বা সবসময় উনি যেটা বলেন যে অপারেশনবিহীন কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথা, হাড় ক্ষয়ের জনিত সমস্যা, এই ধরনের পেশেন্টরা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হওয়া সম্ভব। তো আপনি স্যারের ঠিকানাটা কীভাবে জানতে পেরেছিলেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন? স্যার, আমি ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখে আমি আছি, তবে স্যার ইউটিউব দেখে আমি ইউটিউব দেখছি মাঝে প্রতিরাতেই আমি ইউটিউব দেখে আসছি আর কি। আর স্যার খুব ভালো, খুব লোক ভালো, স্যারে আপনার চিকিৎসা ভালো, খুব লোক যা পাইজনকে খুবই সিস্টারগুলো ভালো, সবাই ভালো স্যার। তার মানে আপনি যখন একরকম হতাশ হয়ে গিয়েছিলেন, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখাতে দেখাতে যখন আপনি আপনার রোগটাই ধরতে পারছেন এবং আপনি ভালো হচ্ছিলেন না, তখন আপনি ইউটিউবের শরণাপন্ন হন এবং ইউটিউবে আপনি সার্চ করতে থাকেন আপনার সমস্যাটা নিয়ে, এবং পরবর্তীতে আপনি এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন। তো স্যারের সাথে দেখা হওয়ার পরে স্যার আপনাকে দেখে প্রথমে কী করেছিলেন বা কী বলেছিলেন? স্যার প্রথম আমার জিজ্ঞাসা করলো যে তোমার সমস্যায় গেলাম, স্যার আমি বইলি খাড়িয়ে নিয়ে আমার মাজা টাইনে ধরে নমাজ পড়াই নিয়ে সমস্যা। তো স্যার আমার এটা চেক করলো, বেটা পিসমি আমুদ এলো, সোনমি আমুদ এলো। পরে স্যার বলে তাহলে এমআরআই করো, এমআরআই করে বলে কয়ে পরে দেখালো হার ফাইটে ওই যে হাড় মানে গুস্ত বেড়ে গেছে, হার থোড়া মানে একটু একটু হাড় ক্ষয় গেছে, পরে ভিটামিন দিল আর কি, পরে তাহলে সুস্থ হয়েছি। স্যার কি আপনাকে বলেছিলেন যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ? স্যার বলছাল যে কিছুদিন থাকেন সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, তো আপনার কি মনে হয় স্যার তার কথা রেখেছে? আজকে আপনার কী অবস্থা? হ্যাঁ স্যার কথা রাখছে, স্যার আলোচনা আল্লাহ ভালো করছে, স্যার আলোচনা আমার বিশ্বাস করে আইসি, আমি বিশ্বাস আমি যে না ভালো মহিজিন আসছি, আশা করে আইসি, আশা আমি আল্লাহ পূরণ করছে আমার। দর্শক এখানে দেখুন যে একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আসলে আপনার যদি সঠিক ডায়াগনোসিস হয় এবং যদি আপনার রোগটা যদি আসলে আপনার প্রথমেই ধরা পড়ে, আপনার চিকিৎসা করাটা কিন্তু আসলে অনেকাংশে অনেক সহজ হয়। এই ভদ্রলোকের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, ডক্টররা ওনার যে সমস্যা সেটাই তারা আসলে ধরতে পারছিলেন না, এক একজন এক এক কথা বলছিলেন, এক একজন এক এক রকম তার নিজস্ব মতামত দিয়ে তাদের চিকিৎসা করছিলেন, কিন্তু উনি কোনো সুস্থ হচ্ছিলেন না। পরবর্তীতে উনি যখন এমআরআই করেছেন এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেখানে ওনার প্রথম ধরা পড়ে যে উনি একজন পিএলআইডির পেশেন্ট, ওনার ডিস্ক বালজ হয়ে গিয়েছিলো, এবং পরবর্তীতে স্যার ওনাকে বলেছেন যে ওনার আন্ডারে ওনার তত্ত্বাবধানে থেকে ভর্তি থেকে ট্রিটমেন্ট করার জন্য, এবং পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে উনি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আজকে কিন্তু উনি ওনার যে স্বাভাবিক যে কাজগুলো সব কিছু উনি ঠিকমতো করতে পারছেন, এবং দীর্ঘ একটা সময় পরে কিন্তু উনি ওনার স্বাভাবিক জীবনে উনি আজকে ফিরে গেছেন। আপনারা চিন্তা করুন, গত 4 বছর ধরে উনি ওনার এই কোমর ব্যথাজনিত সমস্যা উনি বিভিন্ন দ্বারে দাঁড়িয়ে গিয়েছেন, উনি ইভেন আপনার বিদেশ থেকেও পর্যন্ত উনি চলে এসেছেন এই ব্যথার কারণে, কারণ ঠিকমতো কাজ করতে না পারলে তো আসলে নিজের যখন শান্তি হয় না, শরীরে শান্তি হয় না, কোনো কাজ করেও মানুষের শান্তি হয় না। তো এখন উনি আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো।
স্যার আমাদেরকে কি একটু বলবেন যে স্যার যেটা বলেন যে ওনার অ্যাডভান্স রিহাব ফিজিও ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি সাধারণত প্রদান করে থাকেন, তো ওনার এই চিকিৎসা ব্যবস্থা এবং এই আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে আপনার কাছে? আপনি তো বিদেশে ট্রিটমেন্ট করেছেন, টোটাল পার্থক্যটা কেমন দেখেছেন? স্যার মোটামুটি মানে বিদেশি সেন্সমি আর কি, বিদেশ তো একটু উন্নত দেশ, তবে মানে খারাপ না রে বিদেশি সেন্সমি আর কি, রোমেস্ট আছে, মানে সব দিকে থাকা খাওয়া মানে সব দিক ভালো, টাইম টু খানা দিয়ে নিয়েছে, টাইম টু ব্যায়াম করে নিয়েছে, টাইম টু থেরাপি থেরাপি পিজি সব কিছু করতেছে আর কি স্যার, কথা মানে যেটা নয় পড়ছে আর কি। আপনার কি মনে হয় না যে এখন আমরা যারা হচ্ছে বিদেশের ট্রিটমেন্টের জন্য অনেক বেশি ছুটাছুটি করি, আমাদের দেশে যে এখন অনেক আধুনিক চিকিৎসা করা হচ্ছে এবং আধুনিক ব্যবস্থা আছে সেটা অনেকাংশেই সত্যি? স্যার সত্যি, এটা স্যার সত্যি। স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনার জীবনের ঘটনা দিয়ে আমরা বলি, যেমন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, আমরা কিন্তু আসলে যারা হয়তো একটু মধ্যবিত্ত ফ্যামিলির দেখা যাচ্ছে এত টাকা পয়সা কিন্তু আমরা এত জায়গায় খরচ করতে পারি না, এই খরচের ভয়েও কিন্তু আমরা অনেক সময় ট্রিটমেন্ট থেকে আমরা বিরত থাকি, পরবর্তীতে এমন একটা সমস্যা হয় যে আমরা সেখান থেকে আর ফেরত আসতে পারি না, সারা জীবনটা আমাদের ধ্বংস হয়ে যায়। তো যারা এই ধরনের সমস্যাটায় ভুগছে বা তারা জানে না কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে, কোথায় গেলে তারা ভালো ট্রিটমেন্ট পাবেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে উপদেশমূলকভাবে কিছু বলবেন আপনি? আমি বিশ্বাস করে নিয়েছিলাম শফিউল্লাহ ডাক্তারের কাছে, পুরো ইউটিউবে দেখছি, তবে যে যার মাজার সমস্যা আছে এই দিকে আসেন, শ্যামলি শ্যামলি আসেন, তো খুব ভালো ডাক্তার ভালো, স্যার সিস্টার ভালো, তার সব স্টাফ পুরা সব ভালো, টাইম টু টাইম সব কিছু করা, ব্যায়াম ট্যাম করা, থেরাপি করে নিচ্ছে, আল্লাহ তালে সব খাওয়া দাওয়া সব দিকে ভালো, স্টার রুম আছে, সব কিছু আছে, খরচাও কম আছে। আপনি কেন আসতে বলবেন? ধরেন স্যার আমার তো, আমি তো যে আশা করেছিলাম যে আমার জীবন নষ্ট হয়ে গেল, যে আমি এখন আসছি নিজে আমি ভালো সুস্থ হয়েছি, আমার মতো যে আছে স্যার না খুব সুস্থ হয়ে, স্যার অসুখ থাকলে তো সব টাকা পয়সার কোনো দাম নাই, টাকা অসুখ তেজপাতা, তো এখন অসুখ ভালো হলে জীবনে সব রিক্সা চালে একা তাও শান্তি, যদি শরীর ভালো থাকবে তাও শান্তি, একজন কোটি কোটি টাকা আছে তার মনে স্যার সুখ নাই, শান্তি সুখ নাই, অসুখ তাহলে কোনো দাম আছে স্যার? এই জন্য আমি আসছি যে স্যার চেষ্টা করি, আল্লাহ ভালো করছে আপনার রসুল্লাহ শফিউল্লাহ স্যার রসুল্লাহ, আমি বিশ্বাস করছিলাম বিদেশ থেকে আমি প্রোগ্রাম করে যার কাছে যাবো, আমি চার মাস ধরে দেশে আসছি, চার মাস দেশে আসছে টাইম বেঁচে যাওয়া পড়ছি, আল্লাহ তাহলে আমি সুস্থ হয়েছি, হ্যাঁ আল্লাহ ভালো করছে। দর্শক দেখুন উনি অনেক দামি একটি কথা বলেছেন এইমাত্র, সেটা হচ্ছে যে আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু আপনার যদি শরীরে ব্যথা থাকে আপনার মনে কিন্তু সুখ থাকবে না, আপনি কিন্তু আপনার কোনো কিছু আপনি এনজয় করতে পারবেন না, এবং এটা কিন্তু আসলে সঠিক, যদি আপনি ট্রিটমেন্ট পান আপনার খুব সহজে কিন্তু আসলে সুস্থতা অর্জন করা সম্ভব, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখেছি, শুধু এমন না আমরা কিন্তু এরকম অসংখ্য আমরা এখন কেস স্টাডি পাই যারা হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ট্রিটমেন্ট নিয়ে আজকে তারা সম্পূর্ণ ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে ওনারা ফিরে গিয়েছেন, স্বাভাবিক যে কাজকর্মগুলো সবগুলোই ওনারা করতে পারছেন। দর্শক মণ্ডলী আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেকটুকু শিক্ষা গ্রহণ করেছেন, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।